হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্ট একটা নয়, অনেকগুলাই আছে রিক্রুটমেন্ট, ঠিক আছে? এই ভিডিওতে আমি যতটা সম্ভব চেষ্টা করব সমস্ত রিক্রুটমেন্টসগুলো ভালো করে আলোচনা করে দেওয়ার, ঠিক আছে? রিক্রুটমেন্টস কেমনভাবে আবেদন করা হবে এবং লাস্ট ডেট কবে, কোয়ালিফিকেশন কেমন লাগবে, সব কিছুই ডিটেলসে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই চলে আসবেন গুগলে, এখানে এসে সার্চ করবেন ICMR রিক্রুটমেন্ট 2020। সার্চ করলে নতুন একটা পেজ আসবে, স্ক্রল করে যাবেন এবং ফার্স্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। সেই ওয়েবসাইটে ক্লিক করলে এরকম একটা নতুন পেজ আসবে, এটাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ICMR এর একটা অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? নিচের দিকে স্ক্রল করে দেখবেন 1, 2 এবং 3, এই তিনটা সিরিয়াল নম্বর, এটা কিন্তু রিক্রুটমেন্ট, ঠিক আছে? তিনটাই লেটেস্ট নোটিফিকেশন। হ্যাঁ, এটাতে হচ্ছে লাস্ট ডেট 30/7/2020, এটাতে 4/8/2020 এবং যে ফার্স্ট সেটাতেও 4/8/2020। সবগুলাই কিন্তু ওয়াল্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে, ঠিক আছে? আমি 3 নম্বরটা প্রথমে দেখাচ্ছি। এই অ্যাডভার্টাইজমেন্ট যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলে যাবে এবং এটাকে আপনারা ভালো করে পড়ে নিতে পারবেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ। এক কথায় বলতে গেলে এই রিক্রুটমেন্টটা হেলথ ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে। কোথায় কোথায় নিয়োগ হবে, লোকেশন পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর অ্যান্ড কেরালা, এই তিনটা জায়গাতে কিন্তু নিয়োগ করা হবে। এখানে সবাই দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডি দেওয়া আছে। আপনি যদি পুনেতে আবেদন করতে চান তাহলে এই ইমেল আইডিতে আপনাকে ডকুমেন্ট সেন্ড করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্ম কোনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোত্থেকে পাবেন। এবং মুম্বাইতে করতে চাইলে এই ইমেল আইডিতে, এবং ব্যাঙ্গালোরেও যে যে আলাদা আলাদা ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে করতে হবে। যদি আপনারা দুটো জায়গাতে করতে চান, দুটো লোকেশান কিংবা তিনটে কিংবা চারটাতেই করতে চান, তাহলে চারটাতে আলাদা আলাদা ইমেল আইডিতে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 30/7/2020, আগেই বলে দিয়েছি। এখন চলে আসি কী কী পোস্ট আছে। নেম অফ দ্য কন্ট্রাক্ট পোস্ট, ঠিক আছে, আগে বলে দিই এটা কিন্তু কোনো রকম কোনো পারমানেন্ট নেই, কন্ট্রাকচুয়াল, ঠিক আছে? এটা 6 মাসের জন্য, কিন্তু এটা পরে বাড়ানোও যেতে পারে, ঠিক আছে, সেটা তাদের উপর নির্ভর করছে। তো প্রথমে কি, কন্ট্রাক্ট টেকনিশিয়ান, ঠিক আছে, পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর, কেরালা। পুনেতে আছে 8টা, মুম্বাইতে 2টা, ব্যাঙ্গালোরে 2টা এবং কেরালাতে 2টা। 18,000 টাকা স্যালারি, 12 পাস উইথ সায়েন্স সাবজেক্ট। সায়েন্স সাবজেক্টের উপর 12 পাস হতে হবে, 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপর আছে কন্ট্রাক্ট টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পুনে মুম্বাই 3টা, পুনেতে 3টা, মুম্বাইতে 1টা, ব্যাঙ্গালোরে 2টা, ঠিক আছে, এবং এতে স্যালারি 31,000 টাকা। গ্র্যাজুয়েশন ইন দ্য লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের উপর গ্র্যাজুয়েশন করে রাখতে হবে এবং সাবজেক্ট রিলেভেন্ট অফ দ্য প্রেজেন্ট নিড কি আছে আপনারা দেখে নেবেন। আমি ওটা ডিটেলসে আলোচনা করতে পারছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, 30 বছরের মধ্যে বয়স হতে হবে। কন্ট্রাক্ট টেকনিশিয়ান অফিস পুনেতে 8টা, মুম্বাইতে 2টা, বাকি 2টো স্টেটে কিন্তু নেই। এখানে কিন্তু স্যালারি 32,000 টাকা, গ্র্যাজুয়েশন ইন লাইফ সায়েন্স, 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক একই রকমভাবে কন্ট্রাক্ট ডাটা এন্ট্রি অপারেটর 3টা, পুনে, মুম্বাইতে 1টা, কেরালাতে আছে 3টা, কিন্তু আরেকটা স্টেটে নেই। 17,000 টাকা স্যালারি, ইন্টারমিডিয়েট আর 12 পাস, 12 পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং কিন্তু তার সঙ্গে থাকতে হবে কি, 15,000 কি ডিপ্রেশন পার হাওয়ার থ্রু স্পিড টেস্ট অফ কম্পিউটার, কম্পিউটারে কিন্তু থাকতে হবে, ঠিক আছে, এই স্পিডটা। 25 বছরের মধ্যে এজ হতে হবে। কন্ট্রাক্ট জুনিয়র ক্লার্ক এখানে কিন্তু 6টা আছে, পুনে, মুম্বাইতে 1টা, 16,000টা সিট, 16,000 স্যালারি দেওয়া হবে, ইন্টারমিডিয়েট 12 পাস এবং 25 বছরের মধ্যে বয়স হতে হবে। কন্ট্রাক্ট মাল্টিটাস্কিং স্টাফ 1টা আছে মুম্বাইতে, বাকি 3টা স্টেটে নেই। 15,800 টাকা স্যালারি, হাই স্কুল এসএসসি আর ইকুইভ্যালেন্ট যোগ্যতাতেই কিন্তু আপনাদেরকে নিয়োগ হবে ওটাতে, 25 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা কি কি লেখা আছে এখানে প্রসিডিওরটা আপনারা দেখে নিতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদেরকে যে ইমেল করবেন, আপনাদের সাবজেক্ট যে অপশন আছে ওখানে আপনাদেরকে কিন্তু এটা লিখে নিতে হবে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন এবং কোন লোকেশনের জন্য, ঠিক আছে, এটা লিখে নিতে হবে, ঠিক আছে।
এবং নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে আপনাদেরকে একটা কাজ করতে হবে কি, ওই অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটা আমি দেখাবো লাস্টে, ওই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাকে ভালো করে ফিল আপ করতে হবে। এবং তার সঙ্গে কি করতে হবে, আপনাদের যত রকমের ডকুমেন্টস সমস্ত এখানে দেওয়া আছে, তো সমস্ত ডকুমেন্টস আপনারা কিন্তু ওর সঙ্গে আপলোড করতে হবে, ঠিক আছে? তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা হচ্ছে আপনারা এখানে চলে আসবেন, এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে সার্চ করবেন, সরি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলবে, এখানে আপনাদের সমস্ত ডিটেলস ভালো মতো যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেরকমভাবে ফিল আপ করে এখানে আপনার সাইন করে এবং এখানে ছবি লাগিয়ে আপনাদেরকে ডকুমেন্টস অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কিন্তু স্ক্যান করে পাঠাতে হবে, অথবা ভালো করে ফটো তুলে পিডিএফ করে একের পর এক আপনাদেরকে ওই ইমেল নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে, ঠিক আছে? চলে আসি বাকি যে রিক্রুটমেন্টগুলো, বাকি রিক্রুটমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, 2 নম্বর যে রিক্রুটমেন্ট, তো এগুলো একটু আমি ছুঁয়ে যাচ্ছি, তো আপনারা ডিটেলসে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ প্রজেক্ট, প্রজেক্ট টেকনিশিয়ান অফিসারে, এখানের ক্ষেত্রে একটা সিট আছে, এখানে 32,000 টাকা স্যালারি, 30 বছরের মধ্যে বয়স হতে হবে, 6 মান্থের জন্য নেওয়া হবে, গ্র্যাজুয়েশন ইন অর্থোপলজি, পপুলেশন স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এইসব আপনাদের থাকলে হতে পারবেন, আপনারা নিয়োগ হতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। নেচার অফ ডিউটিস কী আছে দেখে নেবেন, এবং যেটা আছে প্রজেক্ট টেকনিশিয়ান অফিসার, আর একটা যেটা বি, যেটা তার নেম অফ দ্য পোস্ট প্রজেক্ট টেকনিশিয়ান অফিসার, একটা সিট আছে, 30 বছরের মধ্যে বয়স হতে, 32,000 স্যালারি, 6 মান্থের, এবং সেম বাকি সব। যেটা তারপর যার ডাটা এন্ট্রি অপারেটর, সেটার ক্ষেত্রে কিন্তু সিট আছে একটা, ঠিক আছে, 17,000 টাকা স্যালারি, 25 বছরের মধ্যে বয়স হতে হবে, 6 মান্থের, 12 পাসে, আপনারা যে কোনো একটা রিকগনাইজ বোর্ড থেকে যদি 12 পাস করে থাকেন, এবং স্পিড অফ টেস্ট অফ দেন 8,000 কি, মানে 8,000-8,000-এর মধ্যে প্রিপারেশন হলে প্রত্যেক ঘন্টায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ওটা থাকা দরকার, ঠিক আছে? এবং তারপরে যেটা আছে ফ্যাক্টরস রিলেটেড কোভিড-19 স্টিগমা অ্যান্ড মিক্সড মেথড স্টাডি, সেখানে ক্ষেত্রে যেমন একটা সায়েন্টিস্ট বি, সেখানে একটা সিট, 35 বছরের মধ্যে বয়স হতে হবে, 54,300 টাকা স্যালারি, 6 মান্থের জন্য নেবে, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন রিজলিজান সায়েন্স ওয়ার্ক, সোশ্যোলজি ওর অ্যান্থ্রোপোলজি, পপুলেশন স্টাডিজ, এইসব সাবজেক্ট থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আছে প্রজেক্ট টেকনিশিয়ান অফিসার, সেখানেও একটা সিট আছে, 30 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং 32,000 টাকা স্যালারি, 6 মাসের জন্য, ঠিক আছে? বাকিটা নিচের দিকে আপনারা স্ক্রল করে দেখবেন, ঠিক একই রকমভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা আপনারা ভালো মতো করে ফিল আপ করতে পারবেন, ঠিক আছে? আপনারা এটা সাবমিট করে দিতে পারবেন। এটা লাস্ট ডেট হচ্ছে 4th August 2020, আপনারা দেখে নেবেন, এটা দেখলে কিন্তু পুরোটা আপনারা সুন্দরভাবে লেখা আছে বুঝে নিতে পারবেন, এবং এর অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে যে পিডিএফটা খুলবে, এটাতে ভালো করে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। কোন ইমেল আইডি, সেই ইমেল আইডিটা হচ্ছে এখানে নিচে দেওয়া আছে, নিচের ইমেল আইডিটা আমি দেখিয়ে দিচ্ছি, নিচে আপনারা স্ক্রল করলে এখানে দেখতে পাবেন, এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে, icmrnims.prc@gmail, ঠিক আছে? 4th August-এর মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন চলে আসি আরেকটা রিক্রুটমেন্ট, আরেকটা রিক্রুটমেন্ট যেটা ফার্স্ট, যেটা এখানে এসে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন, অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলবে, এবং এখান থেকেও আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারবেন, এখানে আছে কিনা নেম অফ দ্য পোস্ট প্রজেক্ট টেকনিশিয়ান ফিল্ড ওয়ার্কার, ঠিক আছে? এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 12 পাস থাকতে হবে, ঠিক আছে? 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? 3টা পোস্ট আছে, ওবিসিদের জন্য একটা, এসসিদের জন্য একটা, ইডব্লিউএসদের জন্য একটা, ঠিক আছে? তো 30 বছরের মধ্যে হতে হবে বয়স, 18,000 টাকা স্যালারি, ঠিক আছে? ডিউরেশন ইনিশিয়ালি ফর দ্য পিরিয়ড অফ 6 মান্থ, 6 মাসের জন্য, ঠিক আছে? 4 আগস্ট কিন্তু এর লাস্ট ডেট, ঠিক আছে? নিচের দিকে আপনারা চলে আসবেন এবং বাকি যে পোস্টগুলো আছে দেখে নেবেন, এবং ভালো করে আপনারা এটা ফিল আপ করে সাবমিট করতে পারবেন, ঠিক আছে? এর অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা ফিল আপ করে ফটো লাগিয়ে লাস্টে সাইন করে ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে আপনারা সেন্ড করে দিতে পারবেন এবং সেন্ড করে দিবেন। যদি ভালো লাগে এই রিক্রুটমেন্টটা আপনারা আবেদন করতে পারেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। এই চ্যানেলে আমার রিক্রুটমেন্ট সংক্রান্ত প্রত্যেকদিন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আমি দিতে থাকি। তো থ্যাংক ইউ।